একঘেয়েমি বোরিং লাইফ থেকে যদি করতে চান আরাম, সময় পেলেই ঘুরতে আসুন কলকাতা বিড়লা মিউজিয়াম। বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিক্যাল মিউজিয়ামের মধ্যে ঢুকেই প্রথমে দেখতে পাবেন অ্যাকোয়ারিয়াম, তারপর কয়েক কদম এগিয়েই ডান দিকে দেখতে পাবেন উইথআউট সাপোর্টে ঝুলন্ত ট্যাপ থেকে জলধারা অঝরে ঝরে পড়েছে। উইথআউট সাপোর্টে কেমন করে আছে তা দেখে খুবই অবাক হলাম। নিচে মাছেরা খেলা করছে, এর পাশেই রয়েছে ঘূর্ণায়মান এই চক্রটি, একবার ক্লকওয়াইজ আরেকবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। আমাদের জীবনের চলমান চাকাও একইভাবে কখনো বা সুখের দিকে আর কখনো বা দুঃখের দিকে অনবরত ঘুরতে থাকে। দক্ষিণ কলকাতার দর্শনীয় স্থানগুলির মধ্যে এক অন্যতম সেরা স্থান হলো এই মিউজিয়াম। চলুন এই জাদুঘরের অন্দরের অন্দরমহলে কী কী আছে একবার ঘুরে নেওয়া যাক। আপনাদের প্রতি রিকোয়েস্ট, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। সুশীতল নির্মল সুপরিচ্ছন্ন এই চত্বরের শোভা বহুগুণে বর্ধিত করেছে বিভিন্ন ধরনের কারুকার্য, কোথাও বা আবার শিল্পীর পরশে হৃদয়রঞ্জিত সৌন্দর্যলীলা। দৃশ্যসুখকে আরও গাঢ় করতে মৃত্তিকা সহযোগে গড়ে উঠেছে প্রাক ঐতিহাসিক যুগের মানুষের কঠিন কঠোর পরিশ্রমের প্রতিচ্ছবি এবং মানুষের বুদ্ধির ক্রমবিকাশের বিবর্তনের ধারাকে সুস্পষ্টভাবে প্রকাশের শিল্পকর্ম। এই স্থানটি আবার বাচ্চাদের সময় কাটানোর অন্যতম আকর্ষণ কেন্দ্র, কেননা এখানে রয়েছে প্রচুর খেলনা, সাথে রয়েছে অনেক কিছু শেখার এবং জানার জিনিস।
ভালো লাগছে এদিকে। এবার চলুন ভুলভুলাইয়া গেটের অভ্যন্তরে হারিয়ে যাওয়া যাক। রাস্তা নেই, welcome to Digital Adventure Gallery, BITM. The color of the card in my view is slate gray. Would you like to check color again? No, no, no. ধীরে ধীরে নৌকার কিরূপ পরিবর্তন এসেছিল তার মডেল খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এটা যে অনেক বছর আগের তৈরি মিউজিয়াম আপনাদের দেখে মনেই হবে না। প্রতিটি জায়গার বর্ণনা খুবই সুন্দরভাবে বাংলা এবং ইংরেজিতে ফুল ডেসক্রিপশনে লেখা আছে। ন্যাশনাল মিউজিয়াম ডে উপলক্ষে 16 মে থেকে 20 মে অবধি প্রবেশ মূল্য ফ্রি। যাদবপুর থেকে আমি সাইকেল নিয়ে ফ্রি প্রবেশ মূল্যেই গেছিলাম, তবে যদি অন্য কোনো দিনে আসতে চান তবে এখানকার প্রবেশ মূল্য 55 টাকা পড়বে। 55 টাকা নিলেও একটু কিন্তু লস হবে না, তবে হাতে একটু টাইম নিয়ে আসবেন। ভিডিওটি খুব বেশি না বাড়িয়ে দৃশ্যগুলো জাস্ট একটু করে আমি ছুঁয়ে গেছি। ভাবছেন কিভাবে যাবেন, ডেসক্রিপশনে আমি সব কিছু লিখে দিয়েছি। খাবার বলতে ফোর্থ ফ্লোরে ক্যান্টিনের ব্যবস্থা আছে, ওখানে সব ধরনের খাবার পেয়ে যাবেন। তাছাড়া বাইরে বেরিয়ে সামনেই আছে হলদিরামের দোকান। Thank you.
ফ্যাসিনেটিং ফিজিক্সের ভিতরে প্রথমেই রয়েছে মহান বিজ্ঞানী আইজাক নিউটন। যতদিন অবধি পৃথিবীতে বিজ্ঞান থাকবে ততদিন অবধি আপেল গাছের তলাতেই বসে কাটিয়ে দেবেন অমর এই বিজ্ঞানী। বিজ্ঞান মেলা, বিজ্ঞান শিবির, বিজ্ঞান সেমিনার, বিজ্ঞান নাটক, বিজ্ঞান চলচ্চিত্র উৎসব, বার্ষিক বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞানের গুরুত্বপূর্ণ দিনগুলি পালন সহ বছরের বিভিন্ন সময়ে অসংখ্য শিক্ষামূলক কাজের আয়োজন করে এই বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিক্যাল মিউজিয়াম। মিউজিয়ামটি সপ্তাহের প্রতিটি দিন সকাল 9:30 থেকে সন্ধ্যা 6টা অবধি খোলা থাকে। যদি ভালো লেগে থাকে তাহলে আর কোনোরূপ চিন্তা ভাবনা না করে ফ্রি টাইম করে এই সুন্দর মিউজিয়ামের উদ্দেশ্যে পাড়ি দিতে পারেন। যেমন এখন কাল বিকেল থেকে আজ থেকে টিল কামিং ওয়ান মান্থ সান উইল স্টে ইন টরাস, রিপিট করবো তাহলে এদিকে 6টা এখন শুরুতেই আমরা সন্ধ্যে শুরুতে পাওয়ার কথা আমাদের জেমিনি, ক্যান্সার, লিও, ভার্গো, লিব্রা, স্করপিও এই 6টা রিকর্ড। এইভাবে সবসময় যদি পরিষ্কার খোলা জায়গায় যান যেখানে পলিউশন কম, অ্যাকচুয়ালি ক্যান সি দি সিক্স জোডিয়াকাল কনস্টেলেশন। ঠিক আছে, তো এইবারে যেটা আপনি বলছেন কেন এখন দেখতে পাচ্ছি না মুন ছাড়া, ধরা যাক এখনকার সিচুয়েশন কী আছে, মঙ্গল কোথায় আছে, মঙ্গল আছে ওই যে 30 ডিগ্রি টাইম বললাম, ক্যাপ্রিকর্নের এন্ডের দিকে, পাইসেসের শুরুর দিকে মাঝামাঝি। স্যাটার্ন আছে কোথায়, স্যাটার্ন আছে ক্যাপ্রিকর্ন আর অ্যাকোয়ারিয়াসের মাঝামাঝি। কাজেই এইগুলো আসতে বললাম 10টা 12টা আটটা পেরিয়ে যাবে, তো সেজন্য দেখা যাচ্ছে না। আমরা মেনলি এগুলোই তো দেখি, স্যাটার্ন দেখি, জুপিটার দেখি, মার্স দেখি, সবই রাত করে আসছে এখন ওই রাশিগুলো দেখার জন্য, যে কারণে এখন দেখা যাচ্ছে না। তাই তো একটু একটু অফ করবেন। আছে বাট একটু সাইডে সরে গেছে, কারণ কি আর্থ ইজ অলসো মুভিং অ্যান্ড দ্য প্ল্যানেট দ্যাট স্টার অ্যাকচুয়ালি ইজ অলসো মুভিং। আপনারা চাইলে এখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ ধরে একটি সুন্দর সেলফিও তুলে নিতে পারবেন।